আমার মেয়ে কিছুটা কাজ এগিয়ে রেখে দিয়েছে আমার জন্য। আমি এবার পুজোটা শেষ করি। এই যে গোপালকে আমার মেয়ে একা একা চান করিয়েছে, গোপালকে চান করিয়ে ওকে কাজ করে রেখে দিয়েছে। বাহ, ও বাবা, জামা উল্টো গোপালের। ও সোনা, গোপালের জামা তো উল্টো পরিয়েছো। বাবা, একা একা সেফটি পিন দিয়েছো? সেফটি পিন দিইনি। আচ্ছা ধরো ধরো, গোপালকে সোজা করো, এইটা ধরো, নিচ দিয়ে দিয়েছি, ধরো এটা ধরো। আচ্ছা না, দেখো এখান থেকে দেখো আমি কি করছি। না তুমি দেখো, আমি খুলবো, তুমি সেফটি পিনটা খোলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ই বা, এটা গোপালের জামা পরানো হয়েছে? না না, তুমি এটা ধরে থাকো, আমাকে গোপালের জামাটা পরাতে দাও, আমি পরাবো। এইবার শুরু হলো আমার মেয়ের অত্যাচার। আমার মেয়েটা না পেছনে জানো কি করছে তোমরা, পেছনে দেওয়ালে লাথি মারছে, দেওয়ালে পায়ে ধুলো। দাদু দেখছে, দাদু অনেক কষ্ট করে দেওয়ালটা, বাড়ি বাড়ি ঘর সব রং করেছে। না আমাকে একটু করতে দে, দেখ আমার তো মোবাইল স্ট্যান্ড নেই, ওই মোবাইল স্ট্যান্ড ছাড়া রান্না করা দেখায়, কাজ করা দেখায়, গল্প করি। না গোপালের জামাটা ঠিক পরিয়ে দিয়েছি। না এবার গোপাল সোজা, না মালাটা পরিয়ে দেবা তুমি। হ্যাঁ গোপাল, গোপাল গো, তোমরা আমার বন্ধুদের বলো আমাদের চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে, লাইক দেয়। হ্যাঁ সোনা বলবে, গোপাল বাবা তুমি বলবে। হ্যাঁ গোপাল মা, এই গোপালটা আমার বিয়ের পর আমরা যখন পুরীতে যাই, তা আমার মা গোপাল আমার হাতে, আমাকে আমার বরের দুজনের হাতে একসাথে গোপালকে দিয়েছিল, কিন্তু আমি তখন টিউশনের জন্য যাওয়া আসা এখানে বাপের বাড়িতে বেশিরভাগ থাকতাম বলে গোপালকে ও বাড়িতে আমি যত্ন করতে পারতাম না, সেই জন্য আমি মায়ের কাছেই গোপালটা রেখে দিয়েছি, যাতে গোপাল আমার মাকেও দেখে, আমার মাও যেন গোপালকেও দেখে। আমার তো দাদা নেই, দাদা 2009 সালে অ্যাক্সিডেন্টে মারা যায়, এখন গোপালই, গোপাল এখন আমার মাকে দেখে, গোপালই তো আমার মার ছেলে এখন। না গোপাল, তুমি আমার সব ইউটিউবের বন্ধুদের, যারা আমার বড়রা আছে তাদের সবাইকে দেখবে, ভালো রাখবে, সুস্থ রাখবে ওদের। ওদের সব মনের আশা পূর্ণ করো, আমাদের, হ্যাঁ আমাদেরও মনের আশা পূর্ণ করো, ওদেরও মনের আশা, সবার মনে আশা, আমার দিদির আশা পূর্ণ করো, হ্যাঁ তারপর আমার আশা পূর্ণ করবে। চলো আমাদের ঠাকুর দেখাই। এই যে আমি দোলনাটা, চলো একটু রাখি এবারে। বন্ধুরা, আমি মাসি বন্ধু ব্লগ থেকে বলছি, আমি এখন স্টুডেন্টের বাড়িতে আছি, আমি স্টুডেন্টের বাড়িতে এই জন্য এখন এসেছি, এখন বাজে 12:30 বেজে গেছে, তা এসেছি এখন এই জন্য স্টুডেন্টের বাড়িতে গোপাল আছে, গোপালকে আমি যা বলি গোপাল সে মনে আসাটা পূর্ণ করে, তা আমি আমার মনে আশা ছিল যে আমার বন্ধু তাতে সুস্থ হয়ে যেন বাড়ি এসে যায়, তা তার জন্য আমি বলেছি গোপালকে আমি রসগোল্লা খাওয়াবো, তাই আমি গোপালের জন্য রসগোল্লা আমি এনেছি। হ্যাঁ তাই তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি, যে দেখো আমাদের গোপাল এই যে গোপাল, গোপালকে রসগোল্লা দিয়েছি, তিনটে গোপাল আছে। আমার ভাবিরা যেহেতু উড়িষ্যার মানুষ, এরা এখানে উড়িষ্যার ঠাকুর বেশিরভাগ আছে, দেখো সব ভাবি।
ঠাকুরটা বলো তো, ঠাকুরটা সম্বন্ধে বলো, নাম কি ঠাকুরের? এইটা কটকপুর মা মাংলা। হ্যাঁ, এইটা ব্রহ্মপুর মা। এটা কটকপুর? না না, এটা কটক। ওইটা এটা কটক মা মঙ্গলা। মা মঙ্গলা, আচ্ছা। আর ব্রহ্মপুর মা বুড়ি ঠাকুরানী। আচ্ছা, তারপর এটা লক্ষ্মী নারায়ণ গণেশ সবাই যেরকম রাখে। আচ্ছা, আর এই যে এইটা, এইটা ইচ্ছাপুর মা আন্ধ্রা, ইচ্ছাপতি মা। ইচ্ছাপতি মা আন্ধ্রা, এই এই সবাই আছে। আমার প্যার গোপাল খুব ভালোবাসি আমি, আমার প্রাণের মতন ছেলে। এই যে আমার ভাবি। আর ভাবি লজ্জা পেয়ে ওটা আইসো। এই যে ভাবি জগন্নাথ বলরাম সুভদ্রা। দেখো আর একটা নতুন সদস্য আমাদের, আমাদের মহারাজ, এই যে গণেশ ঠাকুর, আমাদের গণেশ ঠাকুর। এটা আমার প্যার ননদ, এটা আমার প্যার ননদ সোনা ননদ, আর এটা আমার ভালো ভাবি, খুব আদর করি, ঝগড়াও করেছি, গণেশ পূজায় আসিনি, ঝগড়া করেছি, না সরি কি জানো, গোপাল পূজা, গোপাল পূজা আমি রাগ করেছি, আমি রাগ করেছি ভাবির ওপর ভীষণ ভাবে, ওই জন্য। আর ভাবির সাথে আমার পুরো বন্ধুর মতো রিলেশন আছে, না সত্যি ননদ ভাবি, পাঁচ বছরে আমার নিজের নিজের যে ননদ আছে তারা ভীষণ ঝগড়ুটে, তার থেকে আমার এই ভাবি অনেক ভালো, ঝগড়াও আছে, মিলমিশ আছে, সব আছে। আর এই যে আমার স্টুডেন্ট, এই যে আমার স্টুডেন্ট, এই যে সুরজ, এই যে সুরজ, সেই এই যে মার খাবে আমার কাছে, সুরজ শুধু মার খায় আর আদরও খায়। আমি এখন বাড়ি যাই, ঠিক আছে, আমি এখন গোপালের প্রসাদ আমি অর্ধেকটা নিয়ে যাবো, অর্ধেকটা ভাবির জন্য রেখে দেবো, গণেশেরও প্রসাদ আমি অর্ধেকটা নিয়ে যাবো বাড়ির জন্য। আচ্ছা গোপাল তুমি ভালো থেকো, আর গোপাল সবাইকে একটুখানি বলে দাও, আমার সাবস্ক্রাইবার যেন অনেক বেশি হয়, আর ওরা যেন সবাই আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখে, মজা করে, আমার লাইফের কি ঘটনা সেটাও শুনুক, আমাকে কমেন্ট করে সবাই জানাক আমার ভুল ভ্রান্তি কি, আমাকে সঠিক উপদেশও দেয়। হ্যাঁ গোপাল চলো আজকের মতো টাটা। হ্যাঁ সবাইকে বলো গোপাল তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো থাকি। হ্যাঁ গোপাল, এই যে গণেশ ঠাকুর, তুমিও বলে দাও আজকের জন্য টাটা, সবাই ভালো থাকো বন্ধুরা, আমরাও যেন ভালো থাকি। হ্যাঁ সবার মনের আশা যেন পূর্ণ হয়, ঠিক আছে, আচ্ছা রাখি আজকের জন্য।